সকাল বেলা উঠে হ্যাংলা যায় যায় অবস্থায় আট ঘন্টা খেতে পাইনি ছিল সে নিদ্রায় তার স্বরে কান্না জোরে সে কি অসহায় কি 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 খাবে সারাদিন সে বড় চিন্তায় ছাঁচড়া কোপ্তা কালিয়া কোরমা মালাই কারি বাড়া বাড়ি রান্না করতে 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 হিমশিম খায় গান্ডে পিণ্ডে মহানন্দে মুখ নেড়ে যায় বেটা গান্ডে পিণ্ডে মহানন্দে মুখ নেড়ে যায় গপ 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 ঢক 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 গিলছে হ্যাংলা চটপট টপ টপ কুড়মুড় কুড়মুড় কচ 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 বারো মাস পে পুজো হচপচ হ্যাংলা দেখে হ্যাংলা এবার হবে তোমরা হ্যাংলা পরে হ্যাংলা এবার হবে তোমরাও আত্মা খুন্তি করাই নিয়ে রেডি হয়ে যাও চপ চাউমিন রান্না বান্নার জয় জয় উৎসব মাছ মাংস রান্না বান্নার জয় জয় উৎসব অ্যাস্ট্রোলজার বলে একই মহা খাদ্য যোগ শনি মঙ্গল রাহু কেতুর চরম সংযোগ পৃথিবীতে সবাই এবার পাবে মহাভোগ জীবিতে সবাই এবার পাবে মহাভোগ গপ 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 ঢক 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 গিলবে তোমরা চটপট চটপট কুড়মুড় কুড়মুড় কচ 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 বারো মাস পে পুজো হচপট গপ 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 ঢক 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 গিলবে তোমরা চটপট চটপট কুড়মুড় কুড়মুড় কচ 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 গপ 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 ঢক 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 এই বাড়িটা এত পুরনো 1930 সালে বাড়ি এটা এবং পুরনো কনসেপ্ট যখন ঘটে কিনা হঠাৎ মিস্টার নিউটা যখন কিনলেন তখনই একটা চিন্তাভাবনা চলছিল যে কিছু একটা কনকশন করতে হবে যে পুরনো দিনের খাওয়ার বা কিছু একটা ওর সঙ্গে লাগাতে হবে সেই থেকে আমাদের ওয়ার্কআউট শুরু হয়ে গেলে লাস্ট দু তিন মাস আগে থেকে আমরা এক্সপেরিমেন্ট চলছে খাওয়ার এবং মিসেস নিউটিয়া ব্রোসিনি এসে আপনার বন্ধু বান্ধবদের নিয়ে ট্রায়ালস করে যাচ্ছেন কাট ছাট হচ্ছে এবং মোটামুটি এখন রেডি মানে আজকেই চালু হচ্ছে মেনু আমার এই জিনিসটা হচ্ছে কনকশন ঝাল মানে হচ্ছে বেঙ্গলি টার্ম ফর স্পাইসি এবং ফারিজি হচ্ছে অ্যারাবিক টার্ম যেটা মনে হচ্ছে মিক্স ভেজিটেবলস তো এই যে কনকশন অ্যাংলো ইন্ডিয়ান ফুড যেটা সেই কনসেপ্টটা প্লাস ওল্ড ক্লাব ওয়েস্টার্ন ফুড যেগুলো আছে এবং পুরনো দিনে ইন্ডিয়ান ফুড নিয়ে এই মানে কম্বিনেশনই ঝাল ফ্রেজি তৈরি আসলে আমাদের বেসিক্যালি তিন ভাগে ভাগ হয়ে একটা পুরনো বেঙ্গলি যেরকম পানির মানে বেঙ্গলি ডিশ যেগুলো যেগুলো আমরা সোনাতরি অলরেডি ইউজ করেছি এবং মোটামুটি ওগুলো পপুলার ওগুলো তো রেখেইছি তার সঙ্গে এই নর্থ ইন্ডিয়ান ফ্রন্টিয়ার কুজিনে হান্ডি জয়সলমের পানপিন্ডি জয়সলমের পুরনো যত যে ডিশ আছে কমন ডিশ যেগুলো লোকে চেনে যেগুলো ডিশগুলো সেগুলোকে আমরা মানে পলিশ করে দিচ্ছি তাছাড়া কোল্ড ক্লাসিকের মধ্যে ওয়েস্টার্ন ক্লাব যেমন প্রন ককটেল আছে টেটাজানি আছে সিসিলিয়ান আছে স্ট্রগনফ আছে এগুলোও রয়েছে যেখানে সেগুলো অ্যাংলো ইন্ডিয়ান এফেক্টে অ্যাংলো ইন্ডিয়ান বল কারি মাটন বল কারি ভেজিটেবল বল কারি ভেজিটেবল ঝাল ফ্রিজি চিকেন ঝাল ফ্রিজি স্টার্টার্সে পান্থা রাস আছে আলু চপস আছে সবকটাই একটু একটু করে কালেক্ট করে আমরা বানিয়েছি স্ট্রিট ফুডের একটা ব্যাপার দেখলাম রাইট ওখানে বিশেষ করে যে দুটো জিনিস এলিমেন্ট ইউজ করেছে একটা হচ্ছে যে কোনো মানে চেন্নাইয়ের জুহু বিচ মানে চেন্নাইয়ের বিচে মারিনা বিচ বা জুহুর জিহু জু ইয়েতে জুহুতে মুম্বাইয়ের বা কলকাতা যে রাইটার্স বিল্ডিং আশেপাশে বা টিরিটি বাজার এইসব যেহেতু পপুলার ডিশ যেগুলো আছে যেরকম সিম্পল সিম্পল আছে যেরকম পাউরুটির মধ্যে যে কোয়াটার রুটি ওর মধ্যে চিনি আর নুন মিশিয়ে তারপর আবার ঢাকুরিয়া কালীবাড়ির ওখানে যেরকম ফুচকা পাওয়া যায় ওটাও আমাদের এখানে সার্ভ মোগলাই পরোটা বিভিন্ন ধরনের যেগুলো স্ট্রিট ফুড কলকাতা মুম্বাই বা চেন্নাই আছে ওগুলো ডিপিট করা হয়েছে ব্যান্ডের প্রত্যেক দিন আমাদের সোমবার ছাড়া মঙ্গল থেকে রয়েছে সাতটা থেকে মোটামুটি সাড়ে নটা পর্যন্ত আমাদের একটা ব্যান্ড রয়েছে কিছু কলেজের ব্যান্ড রয়েছে আবার কিছু আছে এস্টাবলিশ ব্যান্ড সেগুলো আমাদের এখানে আড়াই ঘন্টা করে প্লে করে এবং আমাদের পুরো ক্যাফে যে ফুডটা টোটালি আমরা এনামেলের কোটেডের নতুন যেটা কোনো কেউ কলকাতায় ইউজ করে না ওটা আমরা ইউজ করি এটা একটা পুরনো ঐতিহ্যটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে বা ওই ইন্ডাস্ট্রি যেটা শেষ হয়ে যাচ্ছে ওটাকে রিভাইভ করার চেষ্টা একটা